শান্তিনিকেতন থেকে ঢাকা বেতারে আব্দুল আলীম। ধাক ধাক গার্ল মাধুরী দীক্ষিত। এবং রক্ত মাংসের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। নগরবার্তায় স্বাগত জানাচ্ছি, আমি হায়দার রবিউল হোসেন রবি। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। আব্দুল আহাদ যেমন একদিকে সঙ্গীত পরিচালক, অন্যদিকে সুরকার ও গায়ক। তিনি 1918 সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলেন। আব্দুল আহাদ 1936 সালে কলকাতায় অল বেঙ্গল মিউজিক প্রতিযোগিতায় ঠুংরি ও গজলে প্রথম স্থান অধিকার করে তৎকালীন সঙ্গীত জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। 1938 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় তিনি শান্তিনিকেতনে যান। শান্তিনিকেতনের শিক্ষা জীবন শেষে তিনি বর্তমানে মুম্বাই চলে যান। সেখানে কিছুদিন থেকে কলকাতায় ফিরে আসেন। 1947 সালে দেশভাগের পর সঙ্গীত শিল্পীদের একটি বড় অংশ ভারতে চলে গেলে 1948 সালের মাঝামাঝি সময়ে সঙ্গীত শিল্পী শূন্য ঢাকায় চলে আসেন তিনি। ঢাকা বেতার কেন্দ্রকে নতুন করে ঢেলে সাজানোর গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আব্দুল আহাদ। সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য 1978 সালের দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে পরিচিত স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাকে। 1994 সালে 14ই মে তিনি মৃত্যুবরণ করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মাধুরী দীক্ষিত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও নৃত্যশিল্পী। মাধুরীর জন্ম 1967 সালের 15 মে ভারতের মহারাষ্ট্রে। অভিনয় জীবনে তিনি 70টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং 6টি ফিল্মফেয়ার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। 90 দশক ও 20 শতকের শুরুতে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন এবং 7 বার ফোর্বস ভারতের 100 তারকার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। অভিনয়ের পাশাপাশি তিনি সহজাত সৌন্দর্য চর্চায় এবং নৃত্যকলায় সমান দক্ষতা প্রদর্শন করেন। 1984 সালে অবোধ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। হাম আপকে হ্যায় কোন, ও দিল তো পাগল হ্যায়, রাম লক্ষ্য, ত্রিদেব, থানেদার, কিষেন কানাইয়া, সাজন, খলনায়কের মতো ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে বলিউডের শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। 2014 সাল থেকে তিনি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশুদের অধিকার ও শিশুশ্রম বন্ধের জন্য কাজ করছেন। ভারত সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োজিত আছেন তিনি। 1999 সালে মাধুরী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভেস্কুলার সার্জন শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করেন। দীক্ষিতের 2 পুত্র আরিন ও রায়া। হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য 2008 সালে তাকে ভারত সরকারের 4র্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। এবার খেলার খবর। শচীন রমেশ তেন্ডুলকার, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। শচীনের জন্ম 1973 সালে 24 এপ্রিল ভারতের বোম্বাই শহরে। শচীন মাত্র 16 বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন এবং এরপর থেকে প্রায় 24 বছর আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে ক্রিকেট খেলেন। তিনি টেস্ট ক্রিকেট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় সর্বোচ্চ সংখ্যক শতকের অধিকারী সহ বেশ কিছু বিশ্ব রেকর্ড ধারণ করে আছেন। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও টেস্ট ক্রিকেট ম্যাচ মিলিয়ে 100তম শতক করেন। বাংলাদেশের বিপক্ষে 2012 সালের এশিয়া কাপ 4 দেশীয় ক্রিকেট ম্যাচে তিনি এই রেকর্ড করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইতিহাসে প্রথম দ্বিশতরানের মালিক তিনি। 2013 সালের 5ই অক্টোবর তিনি সব ধরনের ক্রিকেট খেলায় প্রথম ভারতীয় হিসেবে মোট 50,000 রানের মালিক হন। 2002 সালের উইজডেনের একটি নিবন্ধে তাকে স্যার ডন ব্র্যাডম্যানের পরে বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট ক্রিকেটার এবং ভিভ রিচার্ডসের পরে বিশ্বের দ্বিতীয় সেরা একদিনের ক্রিকেটার বলে অভিহিত করা হয়েছে। তাকে 1997 সালে ভারতের খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেল রত্ন ও 1999 সালে পদ্মশ্রী এবং 2008 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ প্রদান করা হয়। 2010 সালে ICC-র পক্ষ থেকে শচীনকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্যার গারফিল্ড সোভার্স ট্রফি প্রদান করে। 2012 খ্রিস্টাব্দে তিনি রাজ্যসভার সদস্য মনোনীত হন। শচীন প্রথম ভারতীয় খেলোয়াড় যাকে ভারতীয় বিমান বাহিনী মর্যাদাসূচক ক্যাপ্টেন পদ প্রদান করে। 2012 সালের 23শে ডিসেম্বর শচীন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবং 2013 সালের মে মাসে আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর নেন। প্রিয় দর্শক, এর মধ্য দিয়ে শেষ করছি নগরবার্তা। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শান্তিনিকেতন থেকে ঢাকা বেতারে আব্দুল আলীম। ধাক ধাক গার্ল মাধুরী দীক্ষিত।
এবং রক্ত মাংসের ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকার। এছাড়াও নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, দেশকে নিরাপদ রাখুন। শুভেচ্ছা নিরন্তর।